মোর স্পেসিফিক এলিগেশন বিদ্যুৎ বর্তলির উপর মুখ্যমন্ত্রীর তাত কিয় গোলাপর টুপলা লই কেদিন আগতে রুমর ভিতর গৈছিল কোনো রাজুয়া হবা না আছিল যোয়ার পিছত কোনবা মানুহ এজনে ফটো উঠাইছে সোশ্যাল মিডিয়াত ফটোটো আছে এটো স্পষ্টীকরণ দিয়ক রাইজৰ আগত বিজেপিয়ে দুটা ভাল কাটার লগাইছে এটা নগাঁও আর এটা করিমগঞ্জ এটার ব্র্যান্ডর নাম হল বরদলৈ ব্র্যান্ড কাটার নগাঁও বুট কাটার কারণে মুসলিম বুট কাটি বিজেপিক জিখাব কারণে সেই কাটারটোর নাম ব্র্যান্ডটো হল বরদলৈ ব্র্যান্ড করিমগঞ্জের যেটু ব্র্যান্ড মানে যাবারও করিমগঞ্জত কংগ্রেসে বুট কাটি বিজেপিক জিকাইছিল কংগ্রেস প্রার্থী পাইছিল 1,20,000 আমি পাইছিল 4,35,000 আর বিজেপি পাইছিল 4,68,000 ঠিক আছে মানে 20,000 মান বুট হলে আমি তা তো কাটার লাগাইছিল দুটা কাটার লাগাইছিল কমলাক্ষ আর সিদ্দিক আহমেদ আমি তো তিনখন খেলি আছো তিনখন জিকিম নগাঁও লিড 1,50,000 থাকিব করিমগঞ্জ 1,00,000 থাকিব দুবলিত 5,00,000 প্লাস থাকিব এটা 1 বছর আগতে কইছো 6 মাহ আগতে কইছো আজিও কই আছো রিজাল্টের দিনে আপনাদের চাই লব আপনাদেরকে তিনখন পাব বিজেপি 13খন পাম বলি কইছে বিজেপি 11খন কই থাকে না জানো এখন বলি কি এইবিলাক ইলেকশনের কারণে কই আছে হপন দেখিবলে এতে দিন বসেছে সুরেশ বরাহে টকি পিন্ধার পিছত গম পাইছে যে বুট পাই লব 2,00,000 একো নাই নহয় ইফতার খালে বুট পাওয়া যায় নাকি যোৱা বছর আড়াই বছর নিয়ার অধিকার খর্ব করিলে মুখ্যমন্ত্রী আর তেওর প্রার্থী কই ইফতার খাই বুট লই লব নাকি কি কথা কয় আপনারা এইটো কোনে কোনে কংগ্রেসে তেওঁলোকৰ আছে নেকি বা সংগঠন প্রার্থী ঠিক করেছে নি লক্ষিমপুর আমার এই নগর ফলে না যায় লক্ষিমপুর প্রার্থী ঠিক করবলে কক কিন্তু আপনাকে কইছে যে মুসলিম মানে মুসলমান না মই এটা কথা কও কংগ্রেসে জি জুস দিয়াছে জুলহাটতে দিয়াছে বিকাশ অফ তরুণ গগৈ বিকাশ অফ গৌরব গগৈ বাকি কত কংগ্রেস নাই এবুর কথা পাতি লাভ না নগা কথা যে কইছে আপনাকে কইছে মই তো মোর ল্যাঙ্গুয়েজ বেলে কি কালি কে রমাকান্ত দেউড়ি নগাঁওতে কইছে যে বিজেপি যে ভূত মানে বিজেপি ভূত দিব লাগিব তেলকে মানে অনুযোগ পাই থাকে রমাকান্ত দেউরীর দমকি ইমান সরু মানুষের দমকি দিব নাপায় নহয় অলপ ফকট পকট হলে স্পিকার পাকার থাকলে দমকি দিলে ভাল লাগে দমকি দিব কোনবা মিয়ায় আর ধাক্কা দিব পিছত বেয়া কথা হয় কারণে তোর কথা বাদ দিয়কছুন কথা হল যেটু মহের মোর হিসাবত কি জানে মোর হিসাবত বিজেপি দুটা ভাল কাটার লগাইছে এটা নগাঁও আর এটা করিমগঞ্জ এটার ব্র্যান্ডর নাম হল বরদলৈ ব্র্যান্ড কাটার নগাঁও বুট কাটার কারণে মুসলিম বুট কাটি বিজেপিক জিখাব কারণে সেই কাটারটোর নাম ব্র্যান্ডটো হল বরদলৈ ব্র্যান্ড করিমগঞ্জের যেটু ব্র্যান্ড মানে যাবারও করিমগঞ্জত কংগ্রেসে বুট কাটি বিজেপিক জিকাইছিল কংগ্রেস প্রার্থী পাইছিল 1,20,000 আমি পাইছিল 4,35,000 আর বিজেপি পাইছিল 4,68,000 ঠিক আছে মানে 20,000 মান বুট হলে আমি তা তো কাটার লাগাইছিল দুটা কাটার লাগাইছিল কমলাক্ষ আর সিদ্দিক আহমেদ সেই দুইজনের সমষ্টিতে এই বুট কিনি পাইছিল আর এতিয়া সেই দুইজন ডাইরেক্ট বিজেপিত গেছে আর ডাইরেক্ট কাটার এজন অ্যাপয়েন্টমেন্ট দিছে তাত সেই ব্র্যান্ডর নাম হলো হাফিজ ব্র্যান্ড কাটার এই বরদলৈ ব্র্যান্ড নগাঁও আর হাফিজ ব্র্যান্ড হলো তাত কিন্তু বিজেপির এই অপচেষ্টা কোনো কামত নাহিব মুখ্যমন্ত্রী নিজে খোলামেলাকে কই আছে রকিক জিখাব লাগে রকি মোর বন্ধু হয় তাত কই আছে যে এজন বাদ দি বাকি সব মোর বন্ধু মানে কোন এজন কোন এজন মানে গৌরব গগৈ ময়ও কই আছো গৌরব গগৈ বাদ দি সব মুখ্যমন্ত্রীর মানুষ মুখ্যমন্ত্রীর লগত ফ্রেন্ডলি মানে সহায় করার কারণে ইলেকশন খেলি আছে প্রদ্যুৎ বরদলৈ ঘরের ভিতর ফুলর টুপলা দিয়ে দুইজনে কি ডিল হল এটু প্রদ্যুৎ বরদলৈ রাজুয়া করো আজিলৈকে কেউ রিপ্লাই দিয়া নাই মোর স্পেসিফিক এলিগেশন প্রদ্যুৎ বরদলৈর উপর মুখ্যমন্ত্রীর তাত কিয় গোলাপর টুপলা লই কেদিন আগতে রুমর ভিতর গৈছিল কোনো রাজুয়া হবা না আছিল যোৱাৰ পিছত কোনবা মানুহ এজনে ফটো উঠাইছে সোশ্যাল মিডিয়াত ফটোটো আছে এইটো স্পষ্টীকৰণ দিয়ক ৰাইজৰ আগত যে আপোনাৰ এনডি বিজেপিৰ কাৰণে যোৱাবাৰ মুছলমান মানুহে ভোট দিছিল আৰু কি ডিল কৰিছে তাত আমাৰ তাত অনুমান বা আমাৰ তাত যিখিনি সূত্ৰ সেই মোৰ সূত্ৰমতে তেওঁ ইলেকশ্যনৰ পিছত বিজেপিক জিকাই দিয়াৰ পিছত তেওঁ ৰাজ্যসভাত পাব বিজেপিৰ পৰা এইটো সঁচানা প্ৰদূৰ কৰিলে এইটো সঁচানা মিছা তেওঁ ৰাইজৰ আগত স্পষ্টীকৰণ দিয়ক এক দুই নম্বর যাওয়া 5 বছরের এমপিএলএডির কামর তালিকাখন রাজুয়া করো এই দুইটাই মোর আহ্বান তেওর প্রতি।